Panvision TV presents. গরমের মধ্যে অতিরিক্ত হিট যখন হয় তখন একটু ঠান্ডা পানি খেলে ভালো বোধ হয়। তা অনেকে অনেক জায়গায় শুনতে পায় যে অতিরিক্ত গরমে বেশি ঠান্ডা পানি পান করা ঠিক না, এটা কতটুকু মানে সঠিক একটু জানতে চাই। ধন্যবাদ দর্শক আপনার এই প্র্যাকটিক্যাল কোশ্চেনটা করার জন্য। আসলে আমি নিজেও ঠান্ডা পানি আমার খুবই প্রিয়, কিন্তু ঠান্ডা পানি খেলে অনেকের দেখা যায় যে অ্যালার্জিক ইস্যুগুলো থাকে, গলা ব্যথা হয়, সর্দি কাশি হয়, সেই বিষয়গুলো হলে তো ঠান্ডা পানি খাওয়া যাবে না। আর ওভারঅল ঠান্ডা পানিটা অ্যাভয়েড করা বেটার। আপনি নর্মাল পানি খান, যদিও ঠান্ডা পানি টেম্পারেচারকে দ্রুত কমাতে সাহায্য করে, যেহেতু সে ঠান্ডা, সে পান ওয়াটার এই হিটটাকে অ্যাবজর্ব করতে পারে বেশি। তো আপনি পানি খাবেন এবং যদি পারা যায় একটু খাবার স্যালাইন খাওয়া যেতে পারে। হ্যাঁ, খাবার স্যালাইন আবার খুব বেশি খাওয়া যাবে না, পরিমাণ মতো আর কি। পানিও খাবেন, খাবার স্যালাইনও খাবেন। ওভারঅল বলবো যে ঠান্ডা পানি অ্যাভয়েড করাটা ভালো, কিংবা একটু নর্মাল পানি মিক্সড করে খেলেন আর কি। সরাসরি ফ্রিজে ঠান্ডা পানি না খেয়ে একটু মিক্সড করে খেলেন যদি খুবই ভালো লাগে, আমি যেটা করি আর কি।